قال رسول الله صلى الله عليه وسلم عادت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رسول پاک صلى الله عليه وسلم ارشاد করেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তরেও কোনোদিন কল্পনায় আসে নাই। আমি এমন জিনিস আমার নেক বান্দাদের জন্য, আমার আমলি বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি। তো জান্নাত জাহান্নামের আলোচনা আমরা করতে পারবো, সম্যক ধারণা আমরা নিতে পারবো, আসলে যে ওখানে কি আছে এই দুনিয়ার মস্তিষ্ক দিয়ে এটা বোঝা সম্ভব না।